অস্থির জনপদে ওত পেতে থাকা লুটেরা যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি, মরিচ পার্টি, শরবত পার্টি, টানা পার্টি, হোন্ডা পার্টি ও সুই পার্টি সহ অন্যান্য দুর্বৃত্তরা টার্গেট ব্যক্তিদের নানাভাবে আহত কিংবা হত্যা করে সর্বস্ব লুটে নেয়। ছদ্মবেশ ধারণ করে তারা সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে বিশ্বস্ততা অর্জন করে সুযোগ বুঝে এসব লুটেরা তাদের নির্ধারিত স্থানে টার্গেট ব্যক্তিদের এনে হামলা করে। রাজধানীর তুরাগ থানা এলাকায় ঘটে যাওয়া এমন একটি বর্বরোচিত নির্মম হত্যাকাণ্ড কেড়ে নেয় একটি ছোট্ট সুখী পরিবারের জীবনশক্তি। এই অস্থির জনপদে রাতের অন্ধকারে লুকিয়ে থাকা হায়নাদের নির্মমতা কতটা ভয়ঙ্কর হতে পারে তারই সত্য চিত্র নিয়ে আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। মামা, ও মামা, ও লাশ, লাশ, তাদের হেন মামা লাশ। স্যার, আপনার থানা এলাকায় লিং রোডের দক্ষিণে মুদাফা বেড়িবাদ ব্রিজের পাশে স্যার একটা লাশ পড়ে আছে। বাবার লাশ? আচ্ছা, পুরুষ না মহিলা? জি স্যার, আমি দেখেছি, পুরুষ। পুরুষ? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। জি স্যার, জি স্যার। মমিতা স্যার, মমিতা, একটা ডেড বডি আছে, ডেড বডিটা দেখতে যাব, গাড়িটা রেডি হতে বলো। স্যার, গাড়ি তো ওয়ার্কশপে। সকাল বিকাল ওয়ার্কশপে যায়, এটা কেমন কথা? সবাইকে রেডি হতে বলেন, মাইক্রোবাস রেডি করতে বলেন, যান। ওকে স্যার। গাড়ি ওয়ার্কশপ, সারাক্ষণ গাড়ি ওয়ার্কশপ।
স্যার আমি আমি গিয়েছিলাম স্যার, রাইট স্যার, আমি গিয়েছিলাম। ডেড বডিটা আইডেন্টিফাই স্যার মোটামুটি হয়েছে, কারণ ডেড বডির পকেটে স্যার আমি পেয়েছি ওনার অফিসিয়াল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। জি স্যার, বসুন বসুন প্লিজ প্লিজ। হ্যাঁ বলুন স্যার। আমার হাজবেন্ড কে খুঁজে পাচ্ছি না, আশেপাশে সবখানে খুঁজে দেখেছি, আত্মীয় স্বজনের বাড়ি, থানা, হাসপাতাল সবখানে খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ওর নাইট ডিউটি ছিল, ভোরবেলা বাড়িতে আসার কথা, ও সব কটা মোবাইল বন্ধ। ওকে আপনার হেফাজতে আছে? আপনার হাজবেন্ড লক আপে থাকবে, এই ধরনের চিন্তা আপনি কেন করছেন? না স্যার, সম্ভাব্য কোথাও না পাওয়া গেলে তো সবাই থানা হাসপাতালগুলোতেই খোঁজ নেয়। তোমার মোবাইলে গেমস নাই? বড়দের মোবাইলে গেমস থাকে না। মিথ্যে কথা বলো কেন? জানো না মিথ্যে কথা বলা মহাপাপ? আমার আব্বু হতে পারো, তার মোবাইলে কত গেমস। কাল আব্বু বলেছিল আমাকে অনেক গেমস এনে দিতে, মনে হয় ডাউনলোড করতে ভুলে গেছে, সেই ভয়ে কোথাও লুকিয়ে আছে, তাই না আঙ্কেল? হয়তো বা। কি নাম জেনে মামনির? আমার নাম নরিনুতা। নরিনুতা? বাবার নাম? আমার বাবার নাম নুরুল হুদা। নুরুল হুদা? হুদা সাহেব কি ব্যাবিলন গ্রুপে চাকরি করে? জি স্যার। আপনাদের বাসা কোথায়? স্যার উত্তরা 4 নম্বর সেক্টর। স্যার ও কি তাহলে আপনার হেফাজতে আছে? অমিতা আপনি একটু ডেড বডিটা দেখেন। আমি সরি মিসেস হুদা, আমি যেটা চিন্তা করছি হয়তো বা আপনি একটু দেখেন প্লিজ।
বাবা ওঠো, বাবা তোমার সাথে আমি সব আড়ি কাটি তুলে নিলাম। বাবা ওঠো, বাবা ওঠো, ওঠো বাবা। তোমার বাবা, তোমার বাবা পরে উঠবে বাবা। তোমার বাবা, আমার বাবার কি হয়েছে? তোমার বলো না, আমার বাবার কি হয়েছে? হ্যালো, হ্যালো জি, আমি থানা থেকে ওসি বলছি। দুলা ভাই কোনো অপরাধ? আপনি কি কাইন্ডলি একটু থানায় আসবেন? আমি তুরাগ থানা থেকে। জি স্যার, জি স্যার, আমি আমি এক্ষুনি আসছি স্যার। জি প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেড বডিটা দেখে যতটুকু আমার কাছে মনে হয়েছে, এটা কোনো ছিনতাইকারী দল না, এরা হচ্ছে মলম পার্টি। চোখের উপরে মলম ঘষে দিয়েছে এবং মুখে লালাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে তাকে নেশা জাতীয় কোনো জিনিস খাওয়ানো হচ্ছে। আই থিঙ্ক লার্গেটিন অথবা সেই জাতীয় কোনো ওষুধ তাকে যেভাবেই হোক খাওয়ানো হয়েছে। ভদ্রলোক আইটি ইঞ্জিনিয়ার ছিলেন, একটা ভালো পরিবার, সুখী পরিবার, ছোট্ট একটা মেয়ে। আমরা আমাদের বিবেকের কাছে সাংঘাতিকভাবে দায়বদ্ধ। এই গ্রুপটাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। স্যার, অতিমাত্রায় লালবেটিল জাতীয় ঔষধ জোরপূর্বক সেবন করায় নূর হুদার মৃত্যু হয়েছে। আর স্যার, নূর হুদার শরীরে 100+ মিলিগ্রাম লালবেটিলের নমুনা পাওয়া গেছে, যেটা স্যার এক ধরনের শরবতের সাথে মিশিয়ে খাওয়া হয়েছে। আমার ধারণা তাহলে সত্য। ইয়েস স্যার। শুধু এইটাই না, ডাবের পানির সাথে কিংবা কোনো জুসের সাথে পান করা 5 থেকে 10 মিনিটের মধ্যে লোকটা ঘুমিয়ে পড়বে। যদি এটার পরিমাণ বেশি হয় তাহলে লোকটা মারা যাবে। স্যার, এই মলম পার্টি যেভাবে অত্যাচার শুরু করেছে, তাদের সামান্য ভুলের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। একটা বাচ্চা মেয়ে, ফুটফুটে বউ, কেন? আমি মানুষ হিসাবে, আমি পুলিশ হিসাবে, আমি আমার এই দায়িত্ব কখনোই এড়াতে পারি না। ইয়েস স্যার। আপনারা কাজ করবেন, করবেন স্যার। আবদুল্লাপুর থেকে কামারপাড়া, আর কামারপাড়া আবদুল্লাপুর হয়ে মিরপুর রোড, মিরপুর যে রাস্তাটা গেছে বেড়িবাঁধের উপর, এই পুরো রাস্তাটাকে এমনভাবে নজরদারির মধ্যে রাখবেন যেন কোনো রকমভাবে কেউ এইখানে কোনো চিন্তাই করতে না পারে। ওকে স্যার। অল দ্য অফিসার্স বি কেয়ারফুল। ক্রিমিনাল যখন একবার এখানে লাশ ড্রপ করেছে, আবার সে আসবে। স্যার, নুরুল হুদার আসামিরা কি আবার এই পথ ব্যবহার করবে? আমার অভিজ্ঞতা তাই বলে স্যার। ক্রিমিনাল যখন এইটাকে সেফ জোন মনে করেছে, তখন তাকে আসতেই হবে। ক্রিমিনাল ক্রাইম করার সময় অথবা ক্রাইম করার পূর্বে সব সময় চিন্তা করে তার এক্সিট ডোর কোনটা। এখন এইটা যেহেতু নিরিবিলি, এখানে রাতের বেলা গাড়ি চলাচল কম, মানুষের চলাচলও কম, সুতরাং তারা এটাকে সেফ জোন মনে করবে, এটাই স্বাভাবিক। এই রাস্তাটাকে এমনভাবে নিরাপত্তার চাদরে ঢাকবেন, কোনো অবস্থাতে কোনো ক্রিমিনাল এখান থেকে বেরোতে পারবে না। ইয়েস স্যার। অ্যাট এনি কস্ট আমি এই অজ্ঞান পার্টি, মলম পার্টি গ্রুপকে চাই। ইয়েস স্যার। গো স্যার। Thank you.
I love you. মা তুমি আবারো বাবার কান কামড়ে দিলে? হ্যাঁ মা, তোমার আম্মু আবারো আমার কান কামড়ে দিয়েছে। কান ধরো, কান ধরো, কান ধরো বলছি। আর কতক্ষণ কান ধরে থাকতে হবে বল? বাবা আমাকে যতক্ষণ ঘুরে চড়াবে ততক্ষণ। এই তুমি কান ছেড়েছো কেন? কান ধরো, ধরো বলছি। আমি কতক্ষণ কান ধরে থাকবো? আমি যতক্ষণ বলেছি ততক্ষণ। ঠিক আছে। আম্মু শোনো, দেখো আঁকা শিখেছি। বাহ, অনেক সুন্দর এঁকেছো তো। তুমি এগুলো কি এঁকেছো? এগুলো সব তার মা। জামাই মামা দিয়ে বললো এখান থেকে যে কোনো একটা আমার বাবা। কোনটা আমার বাবা? এইটা। কিন্তু এটা তো আমি পচাইতেছি না। এটাও না, এটাও না, কোনটা আমার? আমার বাবা তাদের দেশে তার হয়েছে, মামা বলেছে, তাই না মামা? হ্যাঁ বাবা, আমি বলেছি। এখন তুমি তোমার স্যারকে বলবে আমার বাবাকে যেন তাদের দেশ থেকে ধরে নিয়ে আসে। আচ্ছা, আমি স্যারকে বলবো। আমি তো বাবাকে ছাড়া খাই না, ঘুমাই না। আমাকে স্কুলে দিয়ে আসবে কে শুনি? প্রমিস তুমি বলবে? প্রমিস? আচ্ছা, আমি স্যারকে বলবো। এই যে প্রমিস। এসো, এখন মা কান্না করছে, মাকে তুমি চেহারাটা উঠা দেখি ভালো করে, তোরা মানুষ না জানো আর। আকাশ স্যার, ওদের লক আপে রাখবেন, ইন্টারভিউ সেলে তাদের সাথে আমার দেখা হবে। স্যার শুনলাম এরাই নাকি নুরুল হুদা খুনি। ওয়েল ডান স্যার, ওয়েল ডান। দেখুন, আমি মেঘনা চাইতেই বৃষ্টির মতো আশা করি, কেবল ধরে আনলাম। বাট তারা ক্রাইম করার সময় অন স্পট ধরা পড়েছে। আমি রাতে জিজ্ঞাসাবাদ করব। 13 তারিখ সন্ধ্যায় কোথায় ছিল স্যার? মাসের 13 তারিখ আমাদের অফ ডে স্যার। অফ ডে? কোন মাসের 13 তারিখে স্যার? আমরা কামবাড়ি দেনে স্যার। সত্যি করে বলছিস? জি স্যার। এখন তো ভালো করে বলছি, কিছুক্ষণ পর যখন কুকুরের মতো পেটাবো তখন সব গড় গড় করে বের হবে। বল
13 তারিখ কি করেছিলি স্যার? আপনি বিশ্বাস করেন না না করেন স্যার, মাসের 13 তারিখে আমরা কোনো কাজ করি নাই স্যার। কি 13 তারিখ কোনো কাজ করিসনি না? স্যার শুন, ভাই মার খাওয়ার আগে ঠিকঠাক কথা বল যে 13ই আগস্ট তোরা কি করেছিস। এখন কিন্তু তোদের শরীর থেকে ঘাম ছড়ছে, একটু পরে কিন্তু শরীর থেকে রক্ত ঝরাবো বলে দিচ্ছি। স্যার কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ স্যার, আমরা তো স্যার যাত্রীবাহী বাসে স্যার মাইক্রোবাসের যাত্রী হয়ে উঠি স্যার। পরে স্যার আমরা সময় মতো সুযোগ বুঝে স্যার যাত্রীদের স্যার গলার মধ্যে স্যার ছুরি, তারপর টেস্টার স্যার, অ্যান্টিকাটার স্যার ধরে স্যার ভয় দেখাই। পরে যা কিছু আছে সব কিছু দিয়ে দেয় স্যার। পরে জায়গা মতো স্যার আমরা স্যার নামাই দিই স্যার। কি স্যার? আর স্যার আমরা স্যার নারী বাচ্চা কাচ্চা স্যার গাড়িতে উঠাই না স্যার, কারণ স্যার নারী বাচ্চা কাচ্চা খুব চেঁচামেচি করে স্যার। স্যার এবার তো স্যার ওই গার্মেন্টসের এক ফ্যামিলির জন্য স্যার আমরা দুজন কট খাইছি স্যার। নুরুল হুদা বললো কি করে? নুরুল হুদাকে তোরা হারেছিস স্যার। আমগো খৈতানে বিশ্বাস করেন, আমগো খৈতানে মানুষ মারার ইতিহাস নাই স্যার। মানুষ মারার ইতিহাস নাই? না স্যার, আমরা মারি নাই স্যার। তাহলে নুরুল হুদাকে মারলো কে বল? স্যার আমরা জানি না স্যার। আচ্ছা এই তোদের সাথে কে কে আছে বল? স্যার আমাদের সাথে কেউ নাই স্যার। হ্যাঁ তোরা দুজনেই? স্যার আমরা মানুষ মারি না স্যার। তোরা কারি সালে কাজ করিস বল? ওরা যদি খুন না করে থাকে, ওরা যদি মানুষ না মেরে থাকে, তাহলে ওরা কেন এই কাজ করে? আর একটা কথা হচ্ছে যে ওদের সাথে কেউ যদি না থাকে তাহলে সেকেন্ড গ্রুপ কেউ করতে পারে। ওরা খুন করে না, কিন্তু ওরা নিজেরাও জানে না যে কি পরিমাণ ওষুধ মেশালে মানুষ মারা যেতে পারে। ইয়েস স্যার। ওদের ভালো করে জিজ্ঞেস করবেন, ওদের বসকে সেটা বের করবেন, আর ওদের ছাড়া ওদের গ্রুপ ছাড়া অন্য কোন গ্রুপ এই কাজ এই এলাকায় করে অথবা আমার এলাকার আশেপাশে করে সেটা বের করবেন। স্যার ওয়ান থিং, সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ কারা এরা নিশ্চয়ই চেনে। সেকেন্ড থিং, এদের বসকে সেটা বের করবেন। আমি চাই আমার এলাকা থেকে অজ্ঞান পার্টি মলম পার্টি সম্পূর্ণ নিশ্চিহ্ন হবে, ঠিক আছে? এখনো সময় আছে স্যার, সত্যিটা খুলে বল তোদের সাথে কে কারা। আমরা মানুষ মারি না স্যার। মানুষ মারিস না সেটা ঠিক আছে, কিন্তু তোদের সাথে কে কে আছে, অন্যান্য কারা কারা এই কাজ করে সেগুলো বল। স্যার আমরা ওদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার জানা আছে, নোট করবো। স্যার দেখুন, এখন পর্যন্ত আপনাকে খবর দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়ালস আমার হাতে নেই, বাট আই বিলিভ যে আমি খুব শীঘ্রই এটার একটা ব্যবস্থা করব এবং এটা পেয়ে যাব। স্যার আপনি যে কতটা আন্তরিক তা আমি বুঝি, কিন্তু কারা কিভাবে কেন আমার স্বামীকে হত্যা করল? একটু সময় দিন আমাকে, আমি এটা বের করি। বের করার পরে আমি আপনাকে অবশ্যই বলতে পারবো আপনার স্বামীকে কেন কিভাবে হত্যা করল। তবে প্রাথমিকভাবে আপনাকে আমি এইটুকু বলতে পারি যে এটা কোনো মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টি এই ধরনের কোনো গ্রুপের কাজ। কি বলছো মামুনি, তুমি কেমন আছো? ভালো। আমার গিফট তুমি পেয়েছো? হ্যাঁ, রং পেন্সিল ওগুলো না? ওগুলো দিয়ে কি করেছো? ওগুলো দিয়ে আমি একটা ছবি অ্যাড করেছি, মার ব্যাগেই ভরে। তাই নাকি? মা
দাও তো ছবিটা। ব্যাগে ঢুকিয়েছ কখন? আমি তো দেখলামই না। এই যে না, এই দেখো। Wow, very good. এটা কে কে? এটা বাবা, এটা মা, এটা আমি। তাহলে আমি তোমাকে আর একটা কেক। থ্যাংক ইউ। ওয়েলকাম মা। আমার মামু বলেছে আমার বাবা তাদের দেশে তারা হয়ে আছে। তুমি কি আমার বাবাকে ওখান থেকে ধরে নিয়ে আসতে পারবে? নুরুল হুদা পরিবারের ক্ষতি অপূরণীয়। নুরুল হুদার একমাত্র কন্যা সন্তান নরিল হুদা যে কোনো কাগজ পেলেই তাতে আকাশে তারাদের ছবি আঁকে আর বাবাকে খোঁজে। তার মামা বলেছে নরিনের বাবা আকাশে তারাদের মধ্যে বাস করে। শিশু মনো তাই বারবার ছুটে যায় পুলিশের কাছে আর বলে, আমার বাবাকে খুঁজে এনে দাও না। অনেক কিছুই মানুষের ক্ষমতার বাইরে। মানুষ মানুষের জীবন নিতে পারে কিন্তু ফিরিয়ে দিতে পারে না। কি ক্ষতি হয় মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হলে? মানুষ কেন মানুষ হত্যা করবে? তোদের সাথে আর কে কে আছে বল? বল ইউসুফ, মিলন, বল ঠিক আছে বল। এই প্রত্যেক কান কাপড়ান চল, এই সব কাপড় গিয়ে চল, গাড়িতে ধরে সব কাপড় চল। স্যার 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 বল স্যার বল তোদের বসকে স্যার স্যার বল স্যার 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 জমশেদ স্যার জমশেদ জমশেদ মমিতা নোট করো বল জমশেদকে কোথায় পাবো বাবা? ব্রিজের পাশে স্যার। ঠিক মতো বলছি স্যার, সত্যি কথা বলছি স্যার, ওরে স্যার ওখানে পাওয়া যাবে স্যার। ওকে গেলে এখানে পাবো? হ্যাঁ জি স্যার, ওর খোঁজ খোঁজ নিতে পারবেন স্যার। তোকে নিয়ে যাবো স্যার। জি স্যার, যদি তো ওকে না পাই তাহলে শরীরের ভেতরে কত ফোঁটা রক্ত আছে। জি স্যার 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 সত্যি সত্যি স্যার পারবেন স্যার স্যার। মমিতা ওকে নিয়ে মহিলা সেলে ঢোকা, যা নিয়ে যান। আকাশ বলেন স্যার, ওদের বস কারেক্ট করেছে স্যার। ভেরি গুড, ওয়েল ডান আকাশ, ওয়েল ডান, ভেরি গুড। ভালো মতো হ্যান্ডকাপ লাগান আর নিয়ে আসেন। যদি মনে করেন ওইখানে ইন্টারগেশন করা প্রয়োজন ওইখানে করবেন, আর যদি মনে করেন যে না থানায় নিয়ে এসে করব, থানায় নিয়ে এসে করেন। ওভার। ওকে স্যার, ওভার। থ্যাংক ইউ, ওয়েল ডান। সালাম স্যার। যশমত। জি স্যার। তো যশমতি কারবার কি সেটা বল। ওয়েট, এটা কি ঠিক মতো জিজ্ঞাসাবাদ করেছিলেন? জি স্যার। তো স্টুপিড। হ্যাঁ বল। জি স্যার। স্যার আমাদের যশমত রতন রোডে স্যার 12টা টিম কাজ করে স্যার। এক একটা রুটে স্যার 5 জন বিরায় কাজ করে স্যার। এই রুটে স্যার এই কামলারা স্যার কিভাবে কাম বাড়ি দেয় স্যার?
আর কি করে স্যার? আমি বুঝছি, আমি তোর দান্দাবাজি করে কথা শুনতে চাচ্ছি না। জশমত আমার দিকে তাকা, ক্লিয়ার করে একটা কথা বলবি, নুরুল হুদাকে কিভাবে খুন করেছিস? স্যার এই দুঃখিত ঘটনার জন্য স্যার আমি অত্যন্ত দুঃখিত স্যার। আসলে আমরা মানুষ মারার জন্য স্যার এইসব কাজ করি না, আর যারা করছে স্যার আমি মারাত্মক শাস্তি দিছি স্যার। এক থাপ করে দাঁত ফেলে দেব। দুঃখিত ঘটনার জন্য পাপীদের শাস্তি দিয়েছিস, আমি জানতে চাচ্ছি কিভাবে ঘটনাটা ঘটিয়েছিস সেটা বল স্যার। আসলে স্যার মূল ঘটনাটা ওই টাকলু জানে স্যার, টাকলুই গড়াইছে স্যার। তুই ঘটনা কি আমাকে পুরোপুরি বলবি নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? আমরা এই পাঁচজন প্রতিদিন রাত 8টার পরে দোকান খোলার উদ্দেশ্যে বের হই। দোকান খোলার উদ্দেশ্যে রওনা হস মানে? কটু স্যার ক্যাবনিয়া আমাদের জায়গা মতো নামায় দেয়, আর ও যথারীতি চলে যায় চন্দ্র এলাকায়। কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন স্যার? আমি তো উত্তরা যাব, কত নেবেন স্যার? আমি একজনের বেশি যাত্রী নিব না স্যার, গাড়ির যান আমার যান দুইটাই ফরজ, দিনকাল ভালো না স্যার। তবে আমার 200 টাকা দাবি রইল স্যার, আপনি যা দিয়েন দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাই আমারে নিয়ে যান। এরা তো শ্রমিক শ্রেণীর মানুষ, নিলেই পারতে না স্যার, শব্দ বেশি, অজ্ঞান পাঠি মলম পাঠি, খাস কামলারা নিরিবিলিতে ঠেক দিব, বাসলে হুশপিরে দেখবেন দুইজন চিত ফাটাং গাড়ি নিয়ে লাফাকটা। ওকে থ্যাংকস। সে কি এত রাতে একটা মেয়ে এখানে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সমস্যা? আসলে আমার ভীষণ বিপদ, দয়া করে আমাকে একটু এই সামনে আব্দুলপুরে নামিয়ে দিলেই হবে স্যার। নিলে কোন না নিলে ভাগি, বিপদের তো হাত পাও নাই। আহা তুমি একটু বেশি কথা বলো। আসলে একা এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভয় লাগছে, আমাকে হেল্পটুকু করেন প্লিজ। পেছনে দরজা খুলে বসুন, আমি সামনে বসি। ওকে শিওর। ভাই যা করো করো ভাই, আমার গাড়িটা নিও না ভাই, আমার পোলাপান না খেয়ে থাকবো ভাই, আমি মালিকের কি জবাব দিব ভাই? যা আছে চুপচাপ বের কর, কোনো টাটু শব্দ করবি না, আর যদি মাইর দেই তো বুঝোস কি পরিমাণ ব্যথা পাবি। আর ব্যথা পেলে কিন্তু আমার বিয়া করবি? দুইটা মোটা ভাত আর কাপড় দিলেই চল, বল এক কথায় রাজি হয়ে যায় এর সব সাইরা দিয়া ভালো হয়েছে। আমি আমি তো আপনাদের সব কিছু দিয়ে দিলাম ইচ্ছা মতো, প্লিজ দয়া করে আমার আমার শরীরে কিছু লাগাবেন না, প্লিজ প্লিজ আমার শরীরে কিছু লাগাবেন না। আমরা সাধারণত মোবাইলে মেসেজ দিয়ে নেটওয়ার্ক কভারিং করি স্যার। স্যার আমাকে আরও 11টা গুদামে স্যার পাঁচজন করে কারবারি আছে স্যার। তোদের লজ্জা করে না?
তোদের এগারোটা গুদামে এখনো পাঁচজন করে কারবারি আছে, তোদের বউ নাই, তোদের সন্তান নাই, তোদের বাবা মা নাই। তোরা জানিস যে লোকটাকে তোরা হত্যা করেছিস তার একটা স্ত্রী আছে, তার একটা ফুটফুটে মেয়ে আছে, তার বাবা মা রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে তার সন্তানের জন্য। স্যার আসলে কি জানেন স্যার, আমরা আসলে স্যার মানুষ মারা লেগে এই কাম বাড়ি দিলে স্যার, কিন্তু স্যার এই জানোয়ার গুলো বুঝবার পারে নাই স্যার, ওই পানির মধ্যে মালটা মানে স্যার ওই ওষুধটা বেশি মিশিয়ে দিছে স্যার, আম করে স্যার মাফ করে দেন স্যার, আপনি স্যার মাফ করে দেন স্যার। তোদের মাফ করে দিব, তোদের ভুল হয়ে গেছে, তোদের সামান্য একটু ভুলের জন্য দেশ আজকে একজন আইটি ইঞ্জিনিয়ার হারিয়েছে, বাবা মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বপ্নকে হারিয়েছে, তার ফুটফুটে বাচ্চা শিশুটি রাতে তারার মধ্যে তার বাবাকে খুঁজে বের করে। তুই জানিস তোদের 5x11 55% কে আমি অবশ্যই অ্যারেস্ট করব এবং তোদের সমস্ত দোকান আমি বন্ধ করে দেব। This is my challenge. মিসেস সুদা, আসলে আপনাকে তো আমার কিছু বলার নাই, তবে আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আপনার হাজবেন্ডের হত্যাকারীদেরকে অলরেডি অ্যারেস্ট করি, দে আর আন্ডার মাই, আমি আপনার হাজবেন্ডকে ফেরত দিতে পারবো না, বাট যারা আপনার হাজবেন্ডকে হত্যা করেছে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমি করব। তুমি আমার জন্য গিফট এনেছো? গুড, দেখি তো কি ছবি এঁকেছো। ও মা, পুলিশের বিচক্ষণ দূরদর্শী নজরদারিতে বেড়িবাঁধসহ আশেপাশের এলাকায় নিকট অতীতের তুলনায় লাশের মিছিল কমেছে, এর শূন্য সমাপ্তি হোক সেটাই কাম্য। পুলিশের কর্মতৎপরতা প্রশংসার দাবি রাখে। নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ আমার, আপনার, আমাদের মাতৃভূমি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।